হাজার হাজার বছর তো এদেশের মানুষদেরকে চিকিৎসা করছে কবিরাজরা, হেকিমরা, আয়ুর্বেদি, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিজ, খাদ্য পথ্য, হোলিস্টিক মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন, নগ্নপদ ডাক্তার, এদেরকে আমরা একদিনে মাইনাস করে দিলাম, একদিন পুছে জেরে ফেলে দিলাম। এরা কোনো মানুষই না, এরা কোনো ডাক্তারই না, এদেরই সব সাইড খারাপ। আপনার ওষুধে যে বিভিন্ন রকম রিয়েকশন হয় আপনি তো সেটা বলেন না, কিন্তু ন্যাচারাল খাদ্য যেরকম পেঁপে থেকে যদি একটা ট্যাবলেট হয় সেটা আপনি বিরোধিতা করেন, নিম থেকে একটা ট্যাবলেটকে আপনি বিরোধিতা করেন, স্পিরুলিনা থেকে একটা ট্যাবলেটকে আপনি বিরোধিতা করতেছেন, কেন আসেন না? সবাই আবার ফিরে যায় অরণ্যে। হাজার বছর আগে মানুষ কত নীরব ছিল, এত কি ডায়াবেটিস আমরা শুনছি, এত কি প্রেশার ছিল আগে, এত কি পেটে অসুখ ছিল আগে, এত কি বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস রোগ ছিল, এত জন্ডিস রোগ ছিল, এত মানুষের কি চুল পড়ে গেছে, এত মানুষের কি মাথা খালি হয়ে গেছে, এত দ্রুত কি আগের দিনে দাঁত পড়ে গেছে, এত দ্রুত কি এত চোখের অসুখ হয়েছে, এগুলো তো সব আসছে যারা আজকে কেমিক্যাল নিয়ে বড় বড় কথা বলেন, যারা কেমিক্যালের আশেপাশে চলেন। আবার দেখেন, চিন্তা করে দেখেন, আমি একজনের বড় বড় কয়েকজনের ডাক্তারের কথা জানি, তার সে নিজে বলছে যে আমি আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, আমার বাবা 2 টাকায় গ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসা করতো। আর একজন অনেক বড় মানুষ, সে বলছে আমার বাবা কবিরাজ ছিল, 2 টাকা করে করে আমি আজকে এত বড় চেয়ারে আসছি। আমরা তো আপনাদেরকে ভুলতে পারবো না, আমরা তো বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার ধারে ওষুধি গাছগুলোর কথা আমরা ভুলতে পারবো না, আমরা কোনো মতেই ভুলতে পারবো না আমার মায়ের চিকিৎসা। আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার মা 1 ফোঁটা মধু আমার মুখে দিছিল, সেই মধু দেওয়ার ফলেই আজকে আমি অনেক সুস্থ আছি, আজও আমি মধু খাই।